যেকোনো আসনে আমার বিরুদ্ধে ভোটে দাঁড়াক, খোলা চ্যালেঞ্জ জানালেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ স্ত্রী সুজাতা মণ্ডল খাঁ। যদিও সৌমিত্র খাঁ সুজাতাকে খাঁ পদবি বাদ দিতে বলেছেন, ইতিমধ্যে বিষ্ণুপুরের সাংসদ স্ত্রীকে বিবাহ বিচ্ছেদের নোটিশও পাঠিয়েছেন। বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কালনার পূর্বস্থলী বিশ্বরম্ভা ফুটবল ময়দানে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ সভায় উপস্থিত থেকে এই মন্তব্য করেন সুজাতা মণ্ডল খাঁ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যুবনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এরাজ্যে 294টি বিধানসভা আসনের মধ্যে যে আসনে শুভেন্দু অধিকারী প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেখানে তিনি বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করে শুভেন্দু অধিকারীর জামানত জব্দ করে দেবেন। ভাবুন, এত কিছু সুযোগ সুবিধা তার পরিবারের লোকেরা ভোগ করেও বঞ্চনার শিকার। আমি জানি যে বিজেপিতে 6 জন এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী তালিকায় আছেন এবং 13 জন উপমুখ্যমন্ত্রী তালিকায়। আগামী দিন 13টা 30 হবে, কারণ আরো তৃণমূল থেকে লোক আসবে, তারা এখনো পর্যন্ত অনেকে দু নৌকায় পা দিয়ে চলছে, কিছুদিনের মধ্যে হয়তো তারা অনেকে বেনজল বেরিয়ে যাবে, আমাদের দলটা গঙ্গা জল হয়ে যাবে। আর যত পচা আলু বেরোয় তত দলটা শুদ্ধ হবে, কারণ একটা পচা আলু বাকি ঝুড়িটা সব আলুগুলোকে পচিয়ে দেয়। তাই পচা আলুরা যত বেরিয়ে যাবে আমার দল তৃণমূল কংগ্রেস তত শুদ্ধ গঙ্গা জল হবে। আমি অনুরোধ করব যে শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি অনেক বড় নেতা, আমি বয়সে আপনার অর্ধেক, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ জানাচ্ছি এই পূর্বস্থলীর মাটি থেকে। আমার দল এবং দলনেত্রী এবং আমার যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যদি অনুমতি পায়, পশ্চিমবঙ্গে 294টা আসন আছে, আপনি যে কোনো একটা আসনে দাঁড়ান, এই সুজাতা আপনাকে জামানত জব্দ করে ছাড়বে। এই সুজাতা আপনার অধিকারী মহাশয় আপনার জামানত জব্দ করে দাঁড়াবে। আপনি আগে ঠিক করুন কোন আসনটা আপনি দাঁড়াবেন, আর যদি না দাঁড়ান তাহলে বুঝবো ভয় পেয়ে গেলেন, তাহলে কিসের জন্য বিজেপিতে গেলেন? বন্ধু, আমি কি তৃণমূলে এসে অপরাধ করেছি? আপনারা সুজাতাকে ভালোবাসা দেবেন তো? আমি নিরাপদ তো? আমি একা নই তো? আপনারা সাথে থাকবেন তো? বাস, শুধু আপনাদের সাথ চাই, কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী বানানো যায়, তার জন্য এই সুজাতা শেষ রক্তবিন্দু প্রস্তুত থাকবে। বিজেপিকে ক্ষমতায় আসতে দেব না, দেব না, দেব না। এবং একটা কথা বলে রাখি, 2021 বিজেপি তুমি ফুস। উল্লেখ্য, দুদিন আগে পূর্বস্থলীর ছাতনি ফুটবল ময়দানে সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী সভা করেন। এরপরই পাল্টা সভা হিসাবে এদিন তৃণমূল কংগ্রেসের সভা বলে মনে করছেন রাজনৈতিক মহল। এর আগে আমাদের একটি রাজনৈতিক দলের সভা হয়ে গেছে, ভারতীয় জনতা পার্টির সভা হয়ে গেছিল, তো সেদিনকে সভা দেখেছি আমরা, এলাকার মানুষ দেখেছে। অন্য আজকে তপনদাদের হায়ার করে আনতে হয়নি, এই অঞ্চলের এই ব্লকের সমস্ত মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে, কোন জেলা ব্লকের মানুষই, এই অঞ্চলের মানুষই আজকে ওরা বাংলায় আনতে চেয়েছে, সেই সংস্কৃতি সেই সবার মধ্যে ফুটে উঠেছে। মানুষকে দেখতে দিন, মমতাজির সঙ্গে বাংলার মানুষ আছে, মানুষ আছে, রাজনৈতিক দলের যে সভা এই এলাকার মানুষ দেখেছে। এদিন এই প্রতিবাদ সভায় এছাড়াও উপস্থিত ছিলেন কুণাল ঘোষ, দেবাংশু ভট্টাচার্য, তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ, জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার, জেলা পরিষদের সভাধিপতি, সহসভাধিপতি, বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক খোকন দাস সহ অন্যান্য দলীয় নেতৃত্ববৃন্দ। দল বড় হয়েছে, সরকার কাজ করছে, ব্যক্তি অনেক বেশি, ওপরে সিনিয়র নেতারা রয়েছেন, নিচে দেবাংশুর মতো তরুণ তীরা চলে এসছে, আমরা অনেকে হয়তো একটু ঢিলে দিয়েছিলাম, সব তো চলছে, সব তো চলছে, সব তো চলছে, সুযোগ নিচ্ছে কেউ কেউ, দলের খেয়ে দলের পরে দলের পিঠে ছুরি মারছে, দলের থেকে বড় দেখাচ্ছে। জননেতা
জননেতা, জননেতা কাকে বলে? মমতা বন্দ্যোপাধ্যায় হিম্মত ছিল যেদিন সিপিএম কে হটাবার ডাক দিয়ে তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন কংগ্রেসে। জননেত্রী কিন্তু তৃণমূল কংগ্রেস গঠন করেছিলেন, কোন দলের কোলে বসে দল খাননি। আজকে জননেতাদের হাল দেখেছেন। একজন জননেতা তাকে বলে চাণক্য, আমি বলি চাণক্য বটে তবে মেড ইন চায়না। পরবর্তীকালে আর একজন নাকি গিয়েছে জননেতা, জননেতাদের ভাষণ শুনেছেন, এই জননেতাদের নিজের দল গড়ার হিম্মত নেই। আর এরা সব জায়গায় বলে আমরা ভোটে লড়তে চাই না, আমরা নাকি শুধু প্রচারের জন্য, আমরা ভোট মেশিনারি দেখব। তোমরা ভাগাড় দেখেছি, ভাগাড়ের উপরে দেখবেন শকুন হচ্ছে চক্কর মেরে ঘুরে বেড়ায়, কখন একটা মরা পশু পড়বে সে ছ মেরে তার মাংস খুবলাবে। দিল্লি থেকে বিজেপির চারজন পাঁচজন ছজন অবাংলাভাষী নেতা শকুনের মতো বাংলায় চক্কর মেরে বেড়াচ্ছে, কখন তৃণমূলের গোয়ালে একটা আড্ডা মরবে তাই হচ্ছে ছ মেরে বিজেপির ঘরে তুলে নিয়ে যাবে। তার সমস্তটা পূরণ না হয় তাহলে তিনি পরিপূরক হিসাবে আরও একটা কর্মসূচি ঘোষণা করেন। আপনারা কন্যাশ্রী প্রকল্পের কথা জানেন, কন্যাশ্রী প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী কেন করেছিলেন? আমরা যারা নিম্ন মধ্যবিত্ত গরিব ঘরের মানুষ, দিনের বেলা গোমূত্র খাচ্ছে, রাতে রুটি দিয়ে গোবর আচারের মতো খাচ্ছে, রাজ্যে রাজ্যে যান, বাংলায় এলে আর ভাতটাও খেতে পারবেন কিনা সন্দেহ, বলবে গোবর দিয়ে নুন দিয়ে ভাত মেখে খাও, ওই দিনটাই আসবে। এইরকম অবস্থা ওদের চলছে, আর এরা আমাদের বাংলায় এসে ভাষণ দিচ্ছে, বাংলায় এসে জ্ঞান দিচ্ছে কিভাবে সরকার চালাতে হবে না চালাতে হবে। বন্ধুরা, আপনি আলুর দাম জিজ্ঞাসা করতে যাবেন ওরা আপনাকে ধর্ম গেলাবে, পেঁয়াজের দাম জিজ্ঞাসা করতে যাবেন ওরা হিন্দু মুসলমান গেলাবে। আর বিজেপি একটা ভগবানের নামে স্লোগান দেয় না, কি বলে? হ্যাঁ বলে তো, আগের দিন আমাদের জননেতাও বলেছেন দু হাত তুলে, এতদিন বলতেন গান্ধীবাদ সুভাষবাদ জিন্দাবাদ, আর এখন আবার ওখানে গিয়ে দু হাত তুলে ভগবানের নামে স্লোগান দিচ্ছেন। এখানে যারা হিন্দু মা কাকিমা দাদারা আছেন, যারা তৃণমূল কংগ্রেসটা করেন, আপনাদেরকে একটা জিনিস শুধু বলতে চাই, বিজেপির যদি কোনো নেতা নেত্রী এই ভগবানের নামে আপনাদের কাছে হাত তুলে স্লোগান দেয়, আপনারা এই উত্তরটা দিতে পারবেন তো সবাই? যেটা দেখাবো এখন, ওরা ভগবানের নামে স্লোগান দেয় তো? যখন দেখবেন বিজেপির একজন এই স্লোগানটা দিতে দিতে যাচ্ছে, তাকে আগে দাঁড় করিয়ে বলবেন কান ধর তুই, বলবে কেন কান ধর? বলবি দেখ পায়ের জুতোটা খুলবেন, পায়ের জুতোটা খুলে ওদের দেখাবেন যে দেখো ভাই, খালি পায়ে দাঁড়িয়ে হাত জোর করে বলতে হয় জয় শ্রীরাম, জুতো পরে ভগবানের নাম দেওয়া যায় না, ওই মূর্খগুলো সেই জিনিসটা জানে না। পান্ডা ছিলেন তোলাবাজ, বিজেপিতে গিয়ে সাধু, কি সাবান ব্যবহার করছে রে ভাই ওরা। দাউদ ইব্রাহিম, দাউদ ইব্রাহিম কালকে বিজেপির পতাকা নিয়ে যোগ দেবে, যদি লাদেন বেঁচে থাকতো না, লাদেনকেও নরেন্দ্র মোদী পতাকা ধরিয়ে বলতেন এর চেয়ে বড় দেশভক্ত আর হতে পারে না, লাদেনকেও বিজেপিতে ঢুকিয়ে নিতেন। এইভাবে এদের দেশ চলছে, এইভাবে এরা রাজ্য চালাচ্ছে। হতে পারে না হাতরাসের মতো জায়গায় আমাদের একটা বোনকে ধর্ষণ করে মেরুদণ্ড ভেঙে হত্যা করা হয়, তারপরে তার দেহটা কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়, আপনারা কি মাটিতে সেটা হতে দেবেন? এটা আপনাদেরকে কিন্তু সঙ্গবদ্ধ থাকতে হবে, এক জায়গায় লড়াই করতে হবে। তৃণমূল ভালোবাসা দিয়েছিল, বিশ্বাস করেছিল, সমস্ত পদ ক্ষমতা সব দিয়েছে, সেটা নিয়ে যদি কেউ চলে যায় সেটা তার ব্যাপার, মানুষ দেখছেন। এর সঙ্গে কোনো তৃণমূলের এক ইঞ্চি একটা ভোটের ক্ষতি হবে না, বরং বাংলার মানুষ যারা দেখবেন তারা আরও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন, যা বলার সরাসরি আজ মঞ্চে বলা হয়েছে। না এটা কোনো প্রশ্নই না, কোনো নাম নেই, কোনো অভিযোগ নেই, হাওয়ায় হাওয়ায় কথা। যদি কারুর ক্ষমতা থাকে কোনো নির্দিষ্ট অভিযোগ, তারা সরাসরি সামনে বলা উচিত। স্যার আমি নির্দিষ্ট অভিযোগ করে বলছি, মুকুল রায় নারদার যে ঘুষের কেলেঙ্কারিতে অভিযুক্ত, মুকুল রায় ঘুষকাণ্ডে আছে, মুকুল রায়কে ধরা উচিত, আমি নাম করে বলছি। ওদের যদি ক্ষমতা থাকে, ওই হাওয়ায় হাওয়ায় কে কার ভাগ্নে, কে কার আত্মীয়, কে কার অমুক, গগনে গগনে কথা বলছে কেন? যদি হিম্মত থাকে কোনো স্পেসিফিক অভিযোগ দিয়ে, আমি বলছি মুকুল রায় মির্জাকে দিয়ে টাকা তোলাতো, মুকুল রায় যদি 14 ঘুষটির ক্ষমতা থাকে আমার নামে মানহানির মামলা নোটিশ পাঠাও। পূর্বস্থলী থেকে রীতা ভট্টাচার্য, আনন্দ বার্তা।